আপনার দায়িত্ব থেকে অপগতির বিষয়টি আপনি কি অফিশিয়ালি জেনেছেন? না, আমি তো অফিশিয়ালি কেউ জানেনি। আমি মিডিয়া থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে আমি আমি জেনেছি যে গতকাল সন্ধ্যাবেলা কোনো একটা সময় একটা নোটিফিকেশন দেখলাম কুমার আলোকের স্বাক্ষরিত, আমাকে মন্ত্রিসভা থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। অফিসিয়ালি কোনোভাবে কমিউনিকেট করা হয়? আমাকে কেউ কমিউনিকেট করে। পরবর্তী পদক্ষেপ কি থাকবে? না দেখুন, মন্ত্রিত্ব থাকা না থাকা সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করে মুখ্যমন্ত্রীর উপর। তো বোধহয় উনি আমার কাজে সন্তুষ্ট নন, আমি বোধহয় পারফর্ম করতে পারিনি অ্যাজ পার হিজ এক্সপেক্টেশন, উনার প্রত্যাশা অনুসারে আমি বোধহয় পারফর্ম করতে পারিনি। কিন্তু আমি একটু নির্দ্বিধায় বলতে পারি যে আমার একটা আপ্রাণ চেষ্টা ছিল যে চারটা দপ্তর আমার কাছে ছিল, স্বাস্থ্য, DWS, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইনফরমেশন টেকনোলজি। এই চারটা দপ্তরে আমার আমার সাধ্যমতো উইথ ফুল সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টি আমি কাজ করেছি, আমি নির্দ্বিধায় বলতে পারি 14-15 মাস। এখন হয়তো মুখ্যমন্ত্রী উনি 24টা দপ্তর ওনার রয়েছেন, উনি যেভাবে 24টা দপ্তর পরিচালনা করছেন, হয়তোবা আমি পিছিয়ে রয়েছি ওনার তুলনায়, মানুষ হয়তোবা উনি হয়তোবা সন্তুষ্ট নন। তো আলটিমেটলি পিপল উইল ডিসাইড যে আমার আমি আমার কোনো ঘাটতি ছিল কি না, আমি আমার সাধ্যমতো এবং আমি করতে গিয়ে আমার নিজের মানে আমি তৈরি বলতে পারি আমার নিজের স্বাস্থ্যের সাথে আমি কম্প্রোমাইজ করেছি। যদি আমি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আমি দিন রাত এগুলো নিয়ে ভাবতাম, কিছু করার আপ্রাণ চেষ্টা করেছি। পিপল উইল ডিসাইড, মানুষই ভালো বলতে পারবেন, সবচেয়ে বড় বিচারক ওনারা। ওনারা যদি খুশি হয়ে থাকেন তো আমি মন্ত্রিসভা থাকলাম কি না থাকলাম এটা যদি মিটিয়ে কি না, তো একটা আক্ষেপ থাকবে যে আমি আমার মুখ্যমন্ত্রীকে স্যাটিসফাই করতে পারিনি আমার কাজের মাধ্যমে। আমি পরবর্তী কী পদক্ষেপ? পরবর্তী পদক্ষেপ আমি আমাকে যতটুকু কাজ যাই বলা হবে দেওয়া হবে, দলের একজন সামান্যতম কর্মী হিসাবে দল যাতে আরো শক্তি অর্জন করতে পারে আমাদের রাজ্যে, আমাদের রাজ্য মন্ত্রিসভার যা সিদ্ধান্ত সেগুলো বাস্তবায়নে আমার যা ভূমিকা থাকা দরকার একজন বিধায়ক হিসাবে, কিংবা আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এগুলো যাতে একদম কমন আম জনসাধারণ পেতে পারে বেনিফিটসগুলো, সেগুলো সুনিশ্চিত করা, দলকে মজবুত করা, আর মানুষের পাশে থেকে, মানুষই আমার শেষ কথা, মানুষকে পাশে থেকে মানুষকে সাথে নিয়ে যে কোনো ব্যভিচার অত্যাচার জুলুম এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা। কারণ আমি লড়াই সংগ্রাম করি এই জায়গায় দিয়েছি, আমি ভেঙে পড়ার পাত্র নই, আমার জানা রয়েছে আমি নিপেচ্ছা পূর্তির বিরুদ্ধে লড়াই করেছি, CPM-এর অত্যাচার বিভিন্ন কেস খামারছি ছাত্র জীবন থেকে শুরু করে এই অবধি আমি পৌঁছেছি বিভিন্ন আন্দোলন সংগ্রাম এসবের মাধ্যমে। তো মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিন আমি আমার চলবো এইটুকু বলতে পারি নিষ্ঠার সাথে সততার সাথে। স্যার আপনি সরকারি বাংলো কবে ছাড়ছেন? আমি তুই ঠাকুর বিশ্বাসী, তো তো কাল অমাবস্যা, কাল আমি আমার ইচ্ছা থাকলে আমি কাল ছাড়তে পারছি না, অমাবস্যা শেষ হওয়ার পরে আমি ছেড়ে দেবো। খুব সোমবার দিন, রবিবার দিন অমাবস্যা, আমি সোমবার দিন আমি ছেড়ে দেবো। স্যার আপনার অনেক জনপ্রিয়তা রয়েছে বিভিন্ন জায়গায়, তো আপনার ফ্যান ফলোয়াররা কি কি ধরনের প্রতিক্রিয়া? না আমি আমি ফ্যান ফলো আমি আমার যারা আমাকে ভালোবাসেন, আমার কাজ খুশি হয়েছেন, আমি তাদেরকে বলবো এরকম কোনো কাজ করবেন না। আমার খুব একটু আপসেট হয়েছে কালকে একটা জিনিস দেখে যে পুলিশ আমার বিধানসভা কেন্দ্র কিংবা আমার শহরে বিভিন্ন জায়গায় পুলিশ নামিয়ে দেওয়া হয়েছে। তো আমি তো এটা কেন করা হলো বুঝিনি, আমি তো এরকম লোক নই যে হিংসায় বিশ্বাসী কিংবা আমার কর্মী সমর্থকরা রাস্তাতে আন্দোলন করবে, এত এত চিপ আমি নই। তো এগুলো দরকার ছিল না, আমি শুধু আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা পছন্দ করেন, আমার কাজকে যারা সমর্থন করেন, তাদেরকে বলব একটু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আগামী দিন নিশ্চয়ই সকলের সময় তো আর সমানভাবে যায় না, ভগবান যা করে নিশ্চয়ই ভালোর জন্যই করেন,
হয়েছে ভালো হয়েছে, যা হবে আগামী দিন ভালোই হবে। স্যার মানুষ বলতে শুরু করেছে যে সুদীপ রায় বর্মা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরে মানে হেলথ সেক্টরটা অনেক ডেভেলপড হয়েছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? এটা মানুষ, আমি বললাম না মানুষই বলবেন, মানুষ বিচার করবেন, কিন্তু আমার একটা আক্ষেপ আমি বললাম যে মুখ্যমন্ত্রী হয়তো আমার কাজে মানে উনি খুশি হতে পারেন, আমি ওনাকে খুশি করতে পারিনি, এটা আমার একটা আক্ষেপ রয়ে গেল। থ্যাংক ইউ।